হ্যালো গাইস, তোমাদের সবাইকে রাজন অর্চনা ব্লগস চ্যানেলে স্বাগত জানাই। তো আজ আমরা এসেছিলাম ডায়মন্ড হারবারে ফকিরচাঁদ কলেজে, আমার বউয়ের এক্সাম ছিল তো এক্সাম দেওয়ার জন্য। তো এখানে মনে করি সেই এত লোকজন আছে, এদেরকে নিয়ে আজকে একটা কন্টেন্ট বানিয়ে নিই, তাই জন্য ভিডিও শুরু করে দিলাম। আজ কলেজে প্রায় সবারই পরীক্ষা ছিল, ইংলিশ পরীক্ষা ছিল, যার জন্য এত স্টুডেন্ট হয়েছে। এদের মধ্যে একটা জিনিস খুব মজার লাগলো, সেটা হলো টুকলি। আমি জানতাম যে একটু গরিব ঘরের ছেলেমেয়েরা একটু টুকে পাস করে, কিন্তু একই এত উচ্চশিক্ষিত বাড়ির ছেলেমেয়েরা গার্জেন নিয়ে টুকলি করছে, চোতা ভর্তি। তো বন্ধুরা, আমার বউকে পরীক্ষা দেওয়ার জন্য ক্লাসরুমে ঢুকিয়ে দিলাম। তো এখন যাব ডায়মন্ড হারবার মন্দিরে। রাস্তার পাশে কত ময়লা, এখানে ময়লার ফ্যাক্টরি করে রেখেছে, কি বিশ্রী গন্ধ। আমার মনে হয় এই জায়গাটা সরকারকে একটু পরিষ্কার করে দেওয়া দরকার, কারণ রাস্তায় জঞ্জাল না, আবর্জনা এগুলো তো থাকা উচিত না। রাস্তার সাইডে করে দিক পুরো, যাতে না বাইরে আসে, সেগুলো একটু দেখা দরকার। তো এটা হলো এখানকার কবরস্থান, শ্মশান দুটোই। এই যে এটা দেখতে পাচ্ছ লাল মতো, এটা এখানকার মন্দির। আর এই যে ছোট ছোট মন্দিরের মতন দেখতে, এগুলো কিন্তু মন্দির না গাইস, এগুলো হচ্ছে কবর। কবর দেওয়া আছে এখানে, যাদের কবর দেওয়া আছে তাদের নাম লেখা আছে, যে কারা কারা আছে। আর এর পিছনেই আছে ঠিক শ্মশান, মানে কাঠে পোড়ানো। ওই যে কালো জায়গাটা তোমরা দেখতে পাচ্ছো, এই কালো জায়গাটা হচ্ছে কাঠে পোড়ানো। এখন পোড়ায় কি আর জানি না, তো বাট আগে পোড়ানো, কারণ এখানে একটা ব্ল্যাক স্পট পড়ে আছে, তুমি দেখতেই পাচ্ছ। সুব্যবস্থা ছিল না ভালো করে পড়ানো, তো ওখানেই পড়ানো। এখন নতুন করে এটা পাকা করে তুলেছে পড়ানোর জন্য। এটা দেখে তো মনে হচ্ছে কাঠে পড়াবে, ইলেকট্রিক তো না, তো এটা নতুন করে করেছে, যাই হোক ভালো একটা ব্যবস্থা করেছে। এখানে আরও উন্নতি হবে এই জায়গাটা, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইটার থেকে নতুনটাই বেটার। আর এই যে আমরা চলে এসেছি নদীতে, শ্মশানের উল্টো দিকেই নদীটা। আর এই জায়গাটার নাম হলো কলেজ পাড়, কলেজ পাড় বটতলা। ওই যে বটগাছ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কি কলেজ পাড় বটতলা। এই এরিয়াটা হলো, এখানে কিছু প্রেমিক প্রেমিকা সময় কাটায় অনেকেই। আমরা একটু ঘুরতে এসেছি, অনেক কিছুই দেখার আছে। এটা এখানকার ছোটখাটো মন্দির, ওম নমঃ শিবায়। চলো বাবার নাম।